সারা গায়ে সর্পে জর্জরিত কে তুমি এসেছো আমায় মন্দির প্রাঙ্গণে আমায় শিব মূর্তির পাশে দাঁড়িয়ে কেন কিসের কারণে কেন তুমি এমন ভাবে আমায় নাম ধরে রাখছো কে তুমি আমি মস্তের মানব বলে আমাকে আমাকে বিতাড়িত করেছ অপমানিত করে তুমি সেই তুমি কি তুমি কি সেই মনসা যার জন্ম হয়েছিল ওই পাতালে তুমি কি সেই মনসা যার জন্য সমস্ত সমস্ত নাগ বংশ আজ বিস্তার হয়েছে এই পৃথিবী মাঝারে সমস্ত নাগরা সমস্ত মানব জাতিকে দংশন করে শেষ করে দিচ্ছে তুমি কি সেই তুমি কেন এসেছ আমায় মন্দির প্রাঙ্গণে আমি জানতে চাই তোমাকে আমি মা বলবো শোন মনসা তুই শিবের নন্দিনী আর আমি হলাম শিব ভক্ত অর্থাৎ শিবের সন্তান সম্পর্কে তুই আমার ভঙ্গ হতে পারিস কিন্তু কোনোদিনের জন্য আমি তোকে মা বলবো না আর মায়ের আসনে বসিয়ে আমি তোকে আমি তোর পায়ে দেব না পুষ্প তোমার রাজ্যে মঙ্গল দেখা দেবে তোমার বুঝতে পারো কেন মঙ্গল হবে চাই না তোমার পুত্রের মঙ্গল হবে মঙ্গল যে শিব বলে বলিয়ান তুই করবি তার মঙ্গল তুই কোনোদিন আমায় মঙ্গল অমঙ্গল করতে পারবি না যে শিবের বলে বলিয়ান হয়ে থাকে সে কোনোদিন সে কোনোদিন মনসার উপরে ভরসা করে না মনসার কোনোদিন আমায় অমঙ্গল করতে পারবে না আমি কিছুতেই তোকে বুঝবো না পূজা বেরিয়ে যা বেরিয়ে যাই মন্দির প্রাঙ্গণ হতে যা বেরিয়ে যা চন্দ্রখান অবহেলা তোমাকে আমি অবহেলা করবো না তোমায় আমি ঘৃণা করে খার ধাক্কা দিয়ে বের করে দেব আরে চাঁদ মরি কালি কোনদিনের জন্য আমি তোকে পূজা দেব না আমার দারুদ্র করে দাঁড়িয়ে রয়েছে যদি পূজা না করি তাহলে ওই মনসা আমায় দ্বার ছাড়বে না না ওই ছলনা ওই মায়াবী রাক্ষসীর সঙ্গে আমাকে ছলনা করতে হবে আমি দেখব কেমন করে ছলনা ওই আমার কাছ থেকে পূজা না হয় মনসা চন্দ্রধার আমি তো বুঝতে পারিনি সত্যি তুমি স্বর্গের দেবী তুমি দেব কন্যা এসেছো বড় আশা করে আমার মন্দিরের প্রাঙ্গণে আমি কি পূজা না দিয়ে থাকতে পারি দেব দেব আমি তোমায় পূজা বসো বসো আমার এই রত্ন সিংহাসন মাঝে অঞ্চল প্রসারণ করে আমি ভক্তি ভরে দেব তোমায় পূজা মর্তের সমস্ত মানব তারা আতঙ্কে শিউরে উঠবে যা দেখে স্বর্গের সমস্ত দেব দেবী তারা আতঙ্কে শিউরে উঠে কোনোদিন আসবে না এই চন্দ্রধরের এখানে পূজার জন্য তাহলে
পার্বতী কশ্যপনি মাতা ভগ্নি বাসকে স্তুতা উৎকার মনি পদরে মনসা আমি ও শিব ভক্ত কোটিশ্বর মনিকের সন্তান চন্দ্রধর আমি যে পুষ্প আমি তুলেছি সেই পুষ্প আমি এই পা দিয়ে তুলিত করে দিলাম তুই যখন যাবি না তখন নে একবার পদাক্ষাত নিয়ে যখন তোর হয়নি তখন আবার নে তুই আজ আমার কাছ থেকে তোর উপযুক্ত পূজা আমার ঘৃণা ওয়াক 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 দিয়েছে পূজা দিয়েছি পালিয়ে গেছে চন্দ্রমণিখানি ভয়ে পালিয়ে গেছে আর কোনো দিনের জন্য সে আমার কাছে পূজা দিতে আসবে না আমি তো শিবের চরণে পুষ্প দেবে বলে পুষ্প তুলে এনেছিলাম না 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 আমি আমি আবার পুষ্প চয়ন করব আবার এসে আমি শিব শিবকে আরাধনা করব আমার চাই অমরত্ব বর এই মুহূর্তে আমি আমি চললাম ওই পুষ্পদানে পুনরায় পুষ্প চয়ন করার জন্য তোমার নাম কি আমার নাম নেথু নেথু তোমার নাম কি আমি শিবনন্দিনী নাম আমার মনসা বড় দিদি পিতার কথা বলে গিয়েছিলাম চম্পক নগরী ঘর নামের যে চন্দ্রধর তার কাছে বলতে পূজা পূজার পর পরিবর্তনে কি করেছি জানিস কি করেছিস ঘরের মাত্রে আনলে দারুণ করে আঘা বল বললে তো বল কি করলে চন্দ্রভাই পুজো করবি ও দিদি তুমি এই যে পুরুপোর্তা করে চলে যাও সে রাজার পুষ্প উদ্যানে রাজার ভাগ্য আমার হর করে নিয়েছে দিদি ভাই বেশ আমার কাছে চল আমার ইন্দ্রের কন্যা পারিজাতটা সাজিয়ে দিবি চল Thank you.
অতিব চমৎকার অতিব চমৎকার নৃত্য নৃত্যের সঙ্গে সঙ্গে সমস্ত শরীরটা যেন নদীর ঢেউয়ের মতো এমন ভাবে দুলে দুলে ওই নদীর তীরে গিয়ে ধাক্কা লাগছে কে তুমি সুন্দর রমণে হাতে একটি সুন্দর পুষ্পের মালা নিয়ে এমন ভাবে আমার পুষ্প উদ্ধারে নৃত্য করছো রাজা আমি কে জানো আমি হলাম ইন্দির কন্যা পারিজাত পারিজাত পারিজাতই বটে স্বর্গের ইন্দির কন্যা পারিজাত হলে এমন রূপ এমন যৌবন নিয়ে কি এমন সুন্দর করে এই পুষ্প উদ্যানে সে নৃত্য করতে পারে আমি আমি বিস্মিত হয়ে যাচ্ছি তোমার এই নৃত্য দেখে তোমার এই রূপ দেখে কিন্তু আমি সত্যিটা জানতে চাই আর ইন্দির কন্যা পারিজাত হঠাৎ আমার পুষ্প উদ্যানে কেন তোমার পুষ্প উদ্যানে কেন জানো যেতে যেতে পথের মাঝে দেখা গেল পুষ্প পুষ্প টিক টিক করে ঘুরেছি আর টিক টিক করে মালা গেঁথেছি তুই মালা তুমি কেন গেঁথেছো এই মালা কেন গেঁথেছি জানো এই মালা কার গলে দেবো জানো কার গলে দেবে আমি মনের মতো পাত্র পেলি এই মালা তার গলে দিয়ে তাকে যে সামিত্য বরণ করবো হে তাই নাকি তাহলে তোমার মনে যখন এই আশা তাহলে তাহলে এসো আমি তো তোমার মনের মতো পাত্র দাও আমার গলে ওই বর মারলো আমি তোমার প্রতি দুর্বল হয়ে গেছি তোমার রূপ যৌবনে আমি মুগ্ধ হয়ে গেছি তোমার নৃত্যে আমি চোখ ফেরাতে পারিনি দাও দাও তোমার তোমার ওই বর মারলো তুমি আমার গলে পরিয়ে দিয়ে আমাকে স্বামিত্বে বরণ করে না রাজা না দেবো না বলো কি চাই মানে মুক্ত হীরা জহরাদ রাজ্য কি চাই চাই না মনি মঞ্চন কাঞ্চন হীরাজ কিছু চাই তাহলে কি চাই তোমার তাছাড়া তুমি যে বিবাহ তো বিবাহিত হ্যাঁ বিবাহিত তুমি আমার রাজ প্রাসাদে দ্বিতীয় রানী হিসাবে থাকবে সত্যি তুমি আমাকে দ্বিতীয় রানী করে নিয়ে যেতে পারবে রাজা সত্যি দ্বিতীয় রানী করে নিয়ে যাব আমি তোমায় রাজ তাহলে আমি যেতে পারি তবে একটি কথা কি কথা আমি যদি তোমার পুষ্প উদ্যানে এই বড় মালা যদি তোমার গলে পরিয়ে দিই সামিত্য বরণ করি তাহলে আমি যা চাইবো তাই দিব তুমি বলেছি খুনি তুমি যা চাইবে আমি আমি তোমাকে তাই দেবো শুধু কথা দিলি শুধু তোমার বর মাল্য পরিয়ে দিই আমাকে প্রেম আলিঙ্গন দাও তুমি তাহলে কথা দিলি আমি যা চাই দিলাম আমি চাই কি চাও কি জানি সামান্য জিনিস একটু পারি বেশ বলো তুমি কি চাও আমি চাই মগ্ন মন্ত্র আরে না মগ্ন মন্ত্র আমার কাছে আছে মগ্ন মন্ত্র এটা এটা তুমি চাইছো না 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 অসম্ভব অসম্ভব এই মগ্ন মন্ত্র আমি কিছু দেই তোমার কাছে দিতে পারবো না শোনো শোনো ইন্দ্রকন্যা পারে যাদ তুমি আমাকে ধরা দাও এই মগ্ন মন্ত্র আমি কিছুতেই তোমাকে দিতে পারবো না ভুলে যেও না আমি হলাম ইন্দির কন্যা পারিজাত তোমার কাছে হচ্ছে মগ্ন মন্ত্র সেটা আমি জানি আর তোমায় তুমি যে কথা দিয়েছো আমাকে আমি যা চাইবো তাহা দেবে তোমার এই পুষ্প উদ্যানে ভুলে গিয়েছো দেবো না তোমায় মহকেন মন্ত্র জানি থাকো তুমি এই পুষ্প উদ্যানে এই পৃথিবী মাঝারে কাছে আছে এই মহকেন মন্ত্র একমাত্র আমার কাছে আছে শোনো শোনো ইন্দ্রকন্যা পারিজাত ওই মহকেন মন্ত্র আমি কিছু দেই তোমার কাছে দেব না আমি চললাম এই মুহূর্তে এই পুষ্প উদ্যান রাজা দাঁড়াও এখনো তুমি কথা দিয়েছো যা চাইবো তাহা দেবি তুমি রাজা চন্দ্রধর তাই না রাজা চন্দ্রধর মিথ্যা না সত্য তুমি এখনো কথা দিয়েছো তাহলে তুমি মিথ্যা হয়ে গেলে না রাজা মিথ্যা অসম্ভব অসম্ভব ইন্দ্রকন্যা পারিজাত আমি তোমার গলে তোমার হাতে থেকে ওই বর মাল্য পরার জন্য তোমায় কথা দিয়েছিলাম আমি চাই না তোমার হাতের ওই বর মাল্য আর দেব না তোমার ওই মহাজ্ঞান মন্ত্র রাজা চাই না তোমার তো এই দেহটা উপলব্ধি করতে তোমার ও দেহটা উপভোগ করতে আমি কিছুতেই চাই না আমি আমি এই মুহূর্তে এই পুষ্পদান থেকে তোমার সামনে থেকে চলে যেতে চাই আমি তোমাকে যে মনে প্রাণে ভালোবেসে ফেলেছি হে রাজা তোমার ভালোবাসার বন্ধনে বাঁধি নাও রাজা এসো না আমি সত্যি ভালোবাসি তুমি দূরে ফেলে এমন ভাবে শরীর দিও না রাজা তোমার পিঞ্জরায় আমি ময়না হতে চাই
রাজা তোমার তোমার এই রূপ যৌবন আমাকে পাগল করে দিয়েছে আমি আমি এই মুহূর্তে এই পুষ্পদানে তোমাকে জোর করে ধরে আমি আলিঙ্গন করতে চাই ধরা দাও সুন্দরী আমাকে তুমি রাজা একটা কথা বলবো আমাকে যদি তুমি দিতু রানী করতে পারো মগদান মন্ত্র তোমার কাছে থাকা যা আমার কাছে থাকা তাই তোমারও দরকার পড়বে আমারও দরকার পড়বে তাই না তাহলে তুমি এমন ভাবে মুক্ত হয়ে গেলে আমি আকুল হয়ে গেছি নানা না আমার শরীর বড় অবসন্ন রমণী ওই মহাকাল মন্ত্র যদি আমি তোমায় খন্ডে তুলে দিই তাহলে তুমি ওই বর মাল্য আমায় দেবে দেবে প্রেম আলিঙ্গন দেবে প্রেম আলিঙ্গন এই পুষ্প উদ্যানে ভালোবাসা নেব বলি শুধু তোমার তুমি আমার দাও না ভালোবাসা দাও না মিবুরি ফিরি মন্ত্র বলি
তবে একটা কথা কি কথা কাল রাতে পিতা কি বলেছে শুনেছিস কি বলেছে আজকের সকাল হলে কোনো খেলাধুলো না করে আগে পুষ্পদানে গিয়ে পুষ্প তুলতে হবে এ তো ভালো কথা চলো যাই বেশ খেলা দেরি না করে চলো যাই সেই পুষ্পদানে আমরা পুষ্প তুলব এই দাদা সত্যি আজকে পুষ্পদানে এসে একটা অপূর্ব জিনিস দেখলাম কি দেখেছো দেখতে পাচ্ছিস না না আমি দেখতে পাচ্ছি না একবার ভালো করে তাকিয়ে দেখ ওই গাছের ডালে দুটো পাখি বসে আছে একটা পাখি বসে আছে একটা নয় দাদা দুটি দুটি পাখি হ্যাঁ ওই পাখি দুটি নাম কি জানিস দাদা কি বলছে ওই পাখি দুটির নাম হলো দোয়েল আর কোয়েল তাই নাকি ওই দোয়েল কোয়েল কি বলছে দাদা ওই পাখি দুটি ওরা দুজনে দুজনার মনের কথা বলছে আর আমি শুনেছি পিতা সেদিনই বলছিল যে তুমি নাকি ওই অবলার বল বুঝতে পারে মিথ্যা কথা বলেছি বাবা না আমি শুনেছি তুমি একটু আমার কাছে বলো না কি বলতে চাচ্ছ ওই দুটি পাখি আমি বলব তাহলে শোনো তুমি পাখি দয়ে দাদা দয়েলি পাখি দোয়েল দোয়েলি রে আজ বসিয়া গাছের ডালে কেমন পেখো
করিয়া পাখি নাচে ও পাখি দোরে বলে কাছে ডালে বসে আমার প্রথম চারি পাখি নাচে ও পাখি দোরে দোয়লি রে বসিয়া গাছের ডালে কেমন বেগম তুই পাখি নাচে ওরে ভাই পাখি রে ¡Gracias!